এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, গ্রেপ্তার কুন্তল ঘোষ। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার কুন্তল ঘোষ। তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে আটক করল এনফোর্সমেন্টের ডিরেক্টরেট। প্রায় 23 ঘন্টা তল্লাশি চালানোর পর আটক করা হয় কুন্তল ঘোষকে। রাতেই কুন্তল ঘোষকে আটক করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে। গতকাল সকাল 7টা নাগাদ ইডির আধিকারিকরা কুন্তলের ফ্ল্যাটে পৌঁছায়। তারপর দিনভর ধরে চলে তল্লাশি। ইডি সূত্রে জানা যাচ্ছে, তল্লাশি চলাকালীন একাধিক সম্পত্তি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়, কিন্তু বসেই সম্পত্তির উৎস নিয়ে সদুত্তর দিতে পারেনি কুন্তল। শুধু তাই নয়, একাধিক প্রশ্নের উত্তর কুন্তল এড়িয়ে যান। কুন্তলের বিরুদ্ধে 19 কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন তাপস মণ্ডল। তাতে নিয়োগ দুর্নীতির তদন্তে গতকাল সকালবেলায় কুন্তলের দুটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। সকাল থেকে রাত পর্যন্ত চলে ম্যারাথন তল্লাশি। তারপরে শনিবার সকালেই তাকে আটক করা হয়। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার কুন্তল ঘোষ। গতকাল কুন্তলের ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি বলাগড়ে অভিযান হয় যুব তৃণমূল নেতা ও হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জির বাড়িতে। এই দুজনের নামই প্রথম উঠে এসেছিল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ঘনিষ্ঠ তাপসের মুখে। কুন্তলের বিরুদ্ধে তিনি চাকরি প্রার্থীদের কাছ থেকে 19 কোটি টাকার অভিযোগ তুলেছিলেন। সেই কুন্তল ঘোষকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, আজ শনিবারের সকালেই কুন্তল ঘোষকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।